সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেবার নাম করে মা বাবাকে বোকা বানিয়ে 3 দিনের কন্যা সন্তানকে নিয়ে পালালো এক মহিলা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালের। হাসপাতালের সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে ঘটনা। শক্তিগড় থানার পুলিশ তদন্ত শুরু করেছে, সিসিটিভির ফুটেজ ধরে ও মহিলার মোবাইলের সূত্র ধরে বলে জানা গেছে। জানা যায়, শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন রায়না থানার সিপটা উত্তরপাড়ার বাসিন্দা রিমা মালিক। সেদিনই তিনি কন্যা সন্তান প্রসব করেন। শিশুটির ওজন 3 কেজির মতো। রবিবার সকালে সদ্যজাত সহ প্রসূতিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। প্রসূতিকে নিতে হাসপাতালে আসেন শ্বশুরবাড়ির লোকজন। হাসপাতালই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভাব জামায় অভিযুক্ত মহিলা। প্রসূতি শ্বশুরবাড়ির লোকজনকে সে নিজের পরিচয় আশাকর্মী বলে দেয় বলে জানা গেছে। সে জানায়, এখন কন্যা সন্তান হলে সরকার 6,000 টাকা দিচ্ছে, সেই টাকা নিতে হলে অনামে হাসপাতালে যেতে হবে। তার কথায় বিশ্বাস করে সদ্যজাত ও প্রসূতিকে টোটোয় চাপিয়ে অনাময় পৌঁছান শ্বশুরবাড়ির লোকজন। তাদের সঙ্গে ওই মহিলাও অনাময় আসেন। শিশুকন্যাকে নিজের কাছে রেখে টাকা পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় সদ্যজাতর বাবা মাকে পাঠায় মহিলা। বাবা মা ও শ্বশুরবাড়ির লোকজন টাকার জন্য যখন ঘোরাঘুরি করছে, সেই সুযোগ বুঝে সদ্যজাতকে নিয়ে পালান ওই মহিলা। সকাল 8টার সময় হচ্ছে বর্ধমান হাসপাতাল থেকে ছুটি দিয়েছিল। কাগজপত্র পড়ে আমরা সিঁড়ি ভেঙে নেমে এসে দিয়ে ভদ্রমহিলার সঙ্গে দেখা দিয়ে সে বললো যে এইসব কাগজ করা রয়েছে, তোমরা 6,000টা বাচ্চা হলে যে 6,000 টাকাটা পাবে সেটা পাওয়া যাচ্ছে। দিয়ে আমরা বললাম যে আমাদের কোনো কাগজপত্র করা নাই। উনি বললেন যে আমাদের হচ্ছে 3-4 জনকে টাকা পাইয়ে দিয়েছি, তাহলে আপনারা টাকাটা ছাড়িয়ে দেবেন, আমি পার্টির মাধ্যমে টাকাটা আমি 6,000 টাকাটা পাইয়ে দেবো। এখানে অনাময়ে আসতে বলেছে যে আমাদেরকে বললো টোটো ভাড়া করে আসতে হবে, টোটো ভাড়া করে এখানে তো নিয়ে এসে আমাদেরকে ওই সাইডেতে টেবিলে চেয়ারে বস কাটিয়ে আর আমার হাজব্যান্ডকে হচ্ছে 2তলার 19 নম্বর রুমেতে সামনে তো দাঁড় কাটিয়ে রেখে দিয়ে ওকে বললেন যে আমি আপনার স্ত্রীর কাছে যাচ্ছি, যে আমাদের কাছ থেকে বাচ্চাটা নিয়ে আমাদেরকে আবার বলে যাচ্ছে যে আমরা হচ্ছে আপনার হাজব্যান্ডের কাছে যাচ্ছি। দিয়ে যে আর এই ধার দিয়ে বেরিয়ে গেল। তারপর থেকে আমরা দেখতে পাই নাই যদি আমার স্বামী ফোন করছে, ফোন সুইচ অফ। নাম কি, কোথায় থাকে কিছু জানতে পারি না? ওর ডিটেলস খবর কিছু বলে না, ওর ডিটেলস খবর কিছু বলে না। আর নামটা বললো যে রিয়া ব্যানার্জি। আসলে আশা এখানে কি থাকে বলছে, বলছে আমি এখানেই থাকি, বিনা পয়সায় হয়ে যাবে, আমি সব করে দিয়ে আসি আপনার কাছে। এখানে যখন আসি আমরা তখন 10:30 বাজছে, আর তখন হচ্ছে 12টা 12:30 এরকম বাজছে। তখন হচ্ছে বাচ্চা এসে বেরিয়ে এলো আমাদের কাছ থেকে 12টা দিন। রিমা মালিক, আপনি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, গোটা জিনিসটা আমাদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে এসেছে। ইনিশিয়ালি যখন আমাদের হসপিটালে, অনাময় হসপিটালে যারা কর্মচারী যারা ছিলেন, তারা যখন বা আমাকে জিজ্ঞাসা করেন যে কী জন্য এখানে এসছেন, তারা পুরো ব্যাপারটাকে এখানে প্রথম দিকে চেপে যান, মানে বলতে চাননি, যেহেতু ওনাকে সেভাবেই হয়তো শেখানো হয়েছিল। পরবর্তীকালে যখন ওই ভদ্রমহিলাকে পাওয়া যায় না এবং আমাদের কাছে যখন খবর আসে যে এরকম টাকা পয়সা কোথায় দেওয়া হয়, তখন আমরা আকাশ থেকে পড়ি যে এরকম টাকা পয়সা কী গল্প বলছে, তখন বুঝতে পারা যায় যে ওনারা কোনো একজনের খবরে পড়েছেন। এবং অ্যাকর্ডিংলি যেটা দেখা যায় যে বেশ আধ ঘন্টাখানেক আমাদের হসপিটালে বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন সিসিটিভি ফুটেজের মাধ্যমে ধরা পড়েছেন। আমরা পুরো ফুটেজ আমরা এখানে পরীক্ষা নিরীক্ষা করেছি, লোকাল প্রশাসনকে জানানো হয়েছে, সর্বস্তরে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি যে অভিযুক্ত যে ভদ্রমহিলা তাকে যাতে আমরা ধরতে পারি এবং বাচ্চাটিকে উদ্ধার করতে পারি। 3 দিনের বাচ্চা ছিল সেটা, 17 তারিখে তার ডেলিভারি হয়, 3 কিলোর কাছাকাছি ওজন ছিল এবং কন্যা সন্তান ছিল। যে ভদ্রলোক ভদ্রমহিলা আমাদের কাছে এসেছিলেন তাদের বাড়ি রায়নার দিকে, আমরা পুরো ব্যাপারটাকে নিয়ে সবিস্তারে খতিয়ে দেখছি যাতে খুব শীঘ্রই বাচ্চাটিকে তার মায়ের কোলে তুলে দেওয়া যায়। হাসপাতাল থেকে দেওয়া হয়, সেটা ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার হয়, ডিবিটি ব্যবস্থা করা আছে, এবং তার জন্য কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হয় না বা কোনো কিছু কাউকে কিছু করতে হয় না, শুধুমাত্র কাগজপত্র আমাদের কাছে জমা দিলেই ব্যাপারটা হয়ে যায়। এবং আমাদের হসপিটাল থেকে তাকে ফ্রি গাড়িও দেওয়া হয়েছিল, সে সেই গাড়িটাকে না নিয়ে টোটোতে চেপে অনাময় হসপিটালে আসেন ওই ভদ্রমহিলার সাথে। এবং ভদ্রমহিলা এখানে এসে বিভিন্ন সময় সাহায্যপত্র করছে, তাদের এই করছে ওই করছে, বিশ্বাস অর্জন করছে, এটাকে বুঝতে পারা গেল। এবং পরবর্তীকালে দুজনকে দু জায়গায় তারা এনগেজ করে দিয়ে বেরিয়ে গেলেন। এবং গোটা জিনিসটাতে আমরা চেষ্টাপত্র করছেন যে অন্য কেউ যুক্ত আছে কিনা, এখনও পর্যন্ত সেরকম ধরনের কোনো কিছু আমরা পাইনি। একজনকেই আমরা বুঝতে পারছি ভদ্রমহিলা ছিলেন,
বয়স আনুমানিক 25-30 মধ্যে, তার সম্পূর্ণ বিবরণ, ছবি, ফুটেজ, যাবতীয় যা কিছু আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি, যাতে খুব শীঘ্র সম্ভব হসপিটাল থেকে যে ঘটনাটি ঘটেছে তার সুরাহা তারা করতে পারেন। তবে এটুকু আমি বলবো যে এটা সম্পূর্ণ অ্যাওয়ারনেসের অভাব, যদিও যা যা কিছু অ্যাওয়ারনেস করার দরকার হসপিটালের পক্ষ থেকে এবং যা যা সিকিউরিটি মেজার্স নেওয়ার দরকার ছিল হসপিটালের পক্ষ থেকে সব কিছু নেওয়া ছিল বলেই আমরা এতটা পরিমাণ ক্লিপিংস, ভিডিও ফুটেজ, যাবতীয় যা কিছু পুলিশকে সাহায্যপত্র করতে পারছি। অনাময় সুপার স্পেশালিটি উইং হাসপাতালের সিসিটিভি ফুটেজ অনুযায়ী 12:15 নাগাদ ওই মহিলা শিশুটিকে নিয়ে হেঁটে বেরিয়ে বর্ধমানের উল্লাসের দিকে চলে যাচ্ছে। এই ঘটনা চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।